আজকে এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছে আমাদের এই ফলের বাগান, মানে মেইনলি দেখালাম ফলের গাছ যেখানে আছে, তো সেখানে মানে আমার মাই বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে একটা দারুণ ভিডিও নিয়ে, মানে দারুণ একটা ব্লগের সাথে আপনাদের সামনে চলে আসলাম। তাহলে আজকে আজকে দিনটা আমাদের সাথে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো যে আমরা বাড়ি থেকে রেডি হয়ে গেছি, মা আমি নূরজাহান তিনজন মিলে আজকে যাচ্ছি মাঠে। না ডাকি নাই, বলো বৌড়ি আয় মাঠে পৌঁছে গেছি, আর এখনো ভাই এসে পৌঁছায়নি, তো ওর কাছে ফোন করা হচ্ছিল, আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। তো আজকে একটু দেরি করে হয়েছে, আগের দিন এর থেকেও তাড়াতাড়ি এসেছিলাম 3টে নাগাদ, আর আজকে তো আস্তে আস্তে 4:30 বাজিয়ে ফেললাম, একটু পরে অন্ধকার হয়ে যাবে। ভাই চলে এসেছে, এর আগের দিন ভাইদের বাড়ি গেছিলাম, আজকে আর যাওয়া হয়নি, এমনিতে দেরি হয়ে গেছে বলে আমরা সোজা দিক দিয়ে চলে আসলাম, ওই ভাইকে ফোন করে ডেকে নিলাম। কবে বলে মা আর নূরজাহান তো অনেকটা এগিয়ে গেছে, আমি এখানে ভাইয়ের জন্য দাঁড়িয়েছিলাম, ও আসলো, আর এই যে বকবক বকবক করতে করতে যাচ্ছি। তো আজকে ডেস্টিনেশন কোথায়? কুলবাগান। আজকে আমরা যাব কুলবাগান, প্লাস ওখানে আছে পেয়ারা গাছও আছে, তো পেয়ারা পাওয়া যাবে যাবে আচ্ছা খুঁজতে হবে। তো পেয়ারা গেছে, হয়তো পেয়ারা হয়ে আছে, এর আগের দিন একটা দুটো ছিল কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, আমরা ঢুকিনি পেয়ারা বাগানে। তো আজকে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক, সামনে তো এগোই তারপরে দেখছি। নিশ্চিন্তায় ঘুমিয়ে খুই দেখা কে চলে আসবেন পাহাড়ে দেখে ফোন দিয়েছে। ওই দেখো ওই দেখো ওর কাছ থেকে কাশিটা সেই আনো দিনে আন, চলো ওখান থেকে গুড়া কেটে নিই যাবা বলছা। এই যে পরিষ্কার হয়ে গেছে, আমি তো ভাব পিটিয়ে পিটিয়ে মাঠে ফেলেছি, দেখো যখন ছাড়বা বলেছি যে রবিবার আবার আসবো, আবার প্রথম থেকে শুরু করো, পুনে ক্যামেরা ধরে বাড়ি যেয়ে বলে। এটা আমার কাকা শ্বশুরের জমি, এখান থেকে আমরা কিছু শাক তুলে নিলাম, গত দিন নিয়ে গেছিলাম, আবার আজকে নিতে নিলাম। শাক হলো বেত তো তোলা হলো না, আর জমিটা নরম হয়ে গেছে, কিন্তু বেত বড় হয়েছে।
পারেনি না 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 তাহলে কোথায় গেল এটা আমারে নূরজাহানের মতো মানুষই ছিড়ে যেত একটা নেটটা না না বাদেনি লেখা রয়েছে ওখানে আমি ছিড়েছি এখনো ভালো পাকেনি কো আপেল কোন আপেল কোন ভালো ছোট আপেল চলে এসেছি ঘুরতে ঘুরতে কুলবাগানে আর এখানে দু রকমের কুল গাছ আছে প্লাস লেবু গাছ আছে আর এটা একালের জমি বলো শ্বশুরের বাবার জমি আমার শ্বশুর মশাইয়ের বাবার জমি মানে দাদু শ্বশুরের জমি এটা তো দাদু তো এখন আর নেই তো কাকা এটা ছোট কাকা দেখাশোনা করে এখানে লাগানো আছে কুল গাছ দু রকমের কুল প্লাস হচ্ছে লেবু এটা কি গন্ধরাজ লেবু গাছ পাতি লেবু আচ্ছা আচ্ছা এখানে ওই যে আপেল কুল যেটাকে বলে সেই কুল প্লাস হচ্ছে একটা এই লাল লাল টাইপের গায়ে সেট বড় বড় কুলই দু রকমের এই যে মা নূরজাহানের তো পাতায় পাওয়া যাচ্ছে না নিজেদের মতো যে কুল টুল ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে ওই দেখো একটা পাখি দেখেছ ও মরে আছে কোকিল না শালিক কোকিল এই গাছটা তো কত কুল এই দাঁড়া এই যে সব কুল এখনো পাকেনি একটা দুটো কুল পেকেছে তো সেগুলো খুঁজে 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 মা আর নূরজাহান এখন খাচ্ছে এই যে আমার ভাগে পড়েছে একটা ফটো তুলে লাভ নেই আমাদের এই জায়গায় একটা ফটো তুলো ফোনে তিনজন আছে যেখানে কি লেবু কোনো সেই গন্ধরাজ লেবু আর পাতি লেবু পাতি লেবু তো পাতা তো লম্বা লম্বা হুম আমি তো বলছি বাড়ি গিয়ে খাবা আবার আমরা কবে আসবো আমরা আবার আসবো হাসি না আবার আসবো এর আগের দিন একবার এসেছিলাম মাঠে খুব ভালো লেগেছে সবার তো মা তো সেদিন থেকে বলেই যাচ্ছে আজকে আবার এসেছি আজকে যে কুল মানে কয়েকটা কয়েকটা পেকেছে সব এখনো পাকেনি তো মা আবার বলছে একটু কুল আর একটু বেশি পাকুক তারপর আবার আসবো ঘুরতে তো আমরা তো যে ঘুরে 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 কোন গাছে কুল পেকেছে সেগুলো পেরে পেরে বেড়াচ্ছি আগে সেই সব কাজগুলো মেটাই তারপরে আবার অন্যান্য অন্যদিকে যাব পেয়ারা কই আমরা এই নেট থেকে বেরিয়ে গিয়ে মানে এই বাগান থেকে বেরিয়ে তারপরে যাবো পেয়ারা বাগানে চলো ওষুধ দেয় আমরা খেয়ে খেয়ে আমি তো জানি ও মা দেখো একটা পেয়ারা পাকেনি এটা এ দেখো ফুলো আমাদের মধ্যে পেকেছে
রক্ত এক পর শুকে যাবে। আগের দিন একবার বৌদি বললেছে যদি বলতাম যে বাগানে ঢুকবো হাত ফেল করবে। পেয়ারা বাগানে যাই, বেরিয়ে পেয়ারা পাড়া। আমাদের কুল বাগান ঘোড়া হলো, এবার আমরা যাব পেয়ারা বাগানে। নুন ঝালে তো খাওয়া যাবে, ওইরকম ব্যাপার। কালকে বাড়ির সামনে বসবো, এই কুলগুলো নিয়ে আসো। বিক্রি হবে এবার। আমরা যাচ্ছি পেয়ারা বাগানে। এই তো গাছের মডেলটা খুব সুন্দর, ছোট ছোট নতুন গাছ বলা, নতুন চারা। এই হচ্ছে পেয়ারা বাগান, আর এটাও হচ্ছে আমার দাদু শ্বশুরের বাগান। তো ওই কাকারা দেখাশোনা করে যাও। এখানে রাখবো ব্যাগ নাকি? হ্যাঁ, রেখে দাও, রেখে দাও। কেন, ব্যাগে কি আছে হারাবে? কি গো, পড়ে গেছে? ও, ওটা সেই পুনে মনে, ও তো মাঝে মাঝে আসে, লোক সব দিয়ে গেছে। তো পেয়ারা বাগানে চলে এসেছে। পেয়ারা গাছ খুব বড় না, নতুন লাগানো, ছোট ছোট আছে। তো এর মধ্যে থেকে পেয়ারা খুব বেশি হয়নি, দু একটা তো এর মধ্যে থেকে খুঁজে খুঁজে দু একটা পেয়ারা নিয়ে নেবো, কারণ আমরা চারজন আছি, চারজনও যাতে হয় না, তো দুটো পেয়ারা হলেও নেবো। হ্যাঁ, এটা এটাও কি কাকায়? হ্যাঁ, এটা পেকে গেছে, পুরনো বাগান না এই চোখ মাসি। আর পুনে আমাদের দেখিয়ে দিলে ওইটা নাকি পুরনো বাগান, আগের দিন ওটা আগে দেখেছিস? এটা পুরনো গাছ, এটা পুরনো গাছ। বাগান এই একই, টোটালটা একই। এই কুল বাগানে তো? হুম, এই কুল বাগানের শেষ। আচ্ছা আচ্ছা, মা এসে লেগে পড়েছে এখানে আর একটা কুল গাছে। তো এখানে হচ্ছে এই কুলগুলো মিষ্টি? হ্যাঁ, এই চোত মাসে ওর জন্য তো তোমার দিচ্ছি না, বুঝছো না? ও, তা এটা হচ্ছে পুরনো বাগান। এই নিচে তো যাওয়া যাবে না, যাও, তুমি যেতে পারবে না, পারবে না, আটকে যাবে শাড়িতে। এগুলো মিষ্টি আছে, ও ঠিক আছে, তাতেই হবে, কিচ্ছু ছাড়বে না। এগুলো মিষ্টি। আর এই কুল বাগানটা হচ্ছে পুরনো কুল বাগান, এরকম সাদা সাদা মাছ লেগেছে। এগুলো মানে বিক্রি হয় না তো? না, এগুলো বিক্রি হবে সব, এর আরো দাম বেশি, ডিমান্ড বেশি। এই তো ট্যালেন্টেড লোক, ওইদিকেও তো গাছ আছে। এই গাছ, এই গাছ, দেখা যাচ্ছে না তো শেষ।
আচ্ছা রে, এই হলো মোর, এই দেখো দাগি টাগি ফ্রেশ। কি বলো? পাতার 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 সঞ্চয় করছে যে কুল ছিঁড়ে আচলে মানে ওর নাই। চলো আমার চেনে না ওই জন্যই তো গাছগুলো গাছ হয়ে গিয়েছে। হ্যাঁ সে দোষটা আমার না, না সে তো তোমার ছপি যাও বা হয়েছে এরকম ঘে হেঙ্গড়ো পেঙ্গড়ো ভিতরে গাছে ওই সাইডে যায় ভিতরে যায় তাহলে ওই সাইডে চলো ভিতরে বেশিও থাকতে পারে। না নেই ফুল ফুল কম এগুলো আউটে তাও দেখো ফুল কম। চলো চলো ভিতর দিয়ে শিগগিরে চলো এবার দৌড়ো। এ না এটা তুললে ফ্রেম ঠিক আছে না। আমার হলুদটা আমি কোথায় রাখলাম আমার খুঁজতে হবে। আমার মিকিলে মিকি হয়ে দেখলে পেয়ে যাবে। আমার থেকে গাছ ভালো তুমি জানো। এটা মিষ্টি আছে না বলো? চলো এগিয়ে চলো, দেখো ওই গাছগুলো পাকা পাকা আছে। মিষ্টি হয়ে গেছে না? এর আগে ঢুকেছিলাম পেয়ারা বাগানে, তারপর একটু বড় সাইজে কুল বাগানে। ওই কুলগুলো অতটা ভালো ছিল না, ফ্রেশ ছিল না। তার পাশে আবার লাগানো একটি নতুন কুল গাছের বাগান, তারপর সেখানে চলে এসেছি। চলো এগিয়ে চলো,
বাবা ঠান্ডা লাগছে নাকি? বলি বাবালি আজকে আমি কিছু নিয়ে আসিনি গাড়ি দিয়ে চলো। অত জিনিস কুল তোলার মনোযোগ থাকলে কি কাকা পাহাড়ে যায় কখন? সেই সময় আসতে হবে। পাহাড় না ছাতক ও যখন মনে বলে বেলা দুটোর সময় ঘুম ভাঙে ও তখন এক পাক দিয়ে গেল। হ্যাঁ আর জোন থাকে তো আজকে এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের এই ফলের বাগান মানে পেয়ারা গাছ কুল বাগান এই সমস্ত জায়গায়। তো আরও অন্য আরেক দিন আসবো, আরও 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 এদিক সেদিক এটা সেটা আছে, তো সেই সব জায়গায় ঘুরে বেড়াবো। তো আজকে মেনলি দেখালাম ফলের গাছ যেখানে আছে, তো সেখানে মানে আমার দাদু শ্বশুরের সমস্ত জায়গা মানে কাকা বাবাদের সব আর কি জায়গা, তো সেই সব জায়গাগুলোই আজকে ঘুরতে আসলাম। তো সাথে আপনাদেরও একটু ঘুরিয়ে নিয়ে গেলাম। তো এই যে কুল গাছ, এরকম কুল বাগানে আমিও এই ফার্স্ট টাইম আসলাম, আর সাথে তো আপনাদেরকেও নিয়ে আসলাম দেখানোর জন্য। তো কুলগুলো এখনো পাকেনি, এখনো টাইম লাগবে, 10-15 দিন পরে কুলগুলো পেকে যাবে। বাবা লাইট জ্বালাতে হচ্ছে কোন চোখে পাওয়া মনে হচ্ছে বড্ডই কম হয়ে গেছে। আজকে তো পুরো সন্ধ্যা হয়ে গেছে, মাঠে আর কেউ নেই, আমরা এই চারজন রয়েছি এখন আপাতত মাঠে, আর এর আগের দিন এর থেকে আগে আগে বেরিয়েছিলাম। কারণ আজকে এমন এক জায়গায় গেছি কুল বাগান পেয়ারা বাগান এই সব জায়গায় গেলে আর ছেড়ে আসতে ইচ্ছা করে না, ওগুলো ছিড়বো খাবো না বেরিয়ে আসবো। হুম গন্ধ বেরোচ্ছে শাকে ওষুধ দিই। তো এখনো সামনে ইচ্ছা আছে আরেক জায়গায় দাঁড়ানোর, যদি অন্ধকার হয়ে গেল জানি না দেখতে পাবো কি। ফোনে ফ্ল্যাশ লাইট তো আছে। যাক আজকে যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গেল, তো আমরা ঠিক করেছি আরও পরে যাব। এই এই ভুঁই থেকে বেশ কিছু বেতে শাক তোলা হবে, আর ওইদিকে ভাই যাচ্ছে একটু রসের খোঁজে। শীতের সময় রস, আমরা যখন আসছিলাম রসের গন্ধ বেরোচ্ছিল বেশ সুন্দর, আর ভাই এখন বলছে এসেছি যতক্ষণ একটু দেখেই আসি। গাছ একদম ছোট ছোট গাছ, তো এখন ভাইকে পাঠানো হচ্ছে রসের খোঁজে। যাও মা বলছে পিটিয়ে মেরে ফেলবে, না আমার এই ব্লগ করা দেখে ভাই আর যাবে না, আরে গোবে না, কারণ এই ব্লগ অনেকে হয়তো দেখবে আশেপাশে মানুষজন, তো না এইসব কাজ আমরা করব না, নিজেদের যে সমস্ত জিনিসগুলো সেগুলোই নিচ্ছি। জাস্ট ওরকম যদি যেতে পারতাম খুব মজা হতো, তো সেটা আর সম্ভব না, যেহেতু সবই চেনাশোনা এলাকা, তো সেটা আর সম্ভব হলো না। এখন মা নুরজাহান অলরেডি শাক তোলা শুরু করে দিয়েছে, আমি আর ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি, ওদের সঙ্গে হাত লাগাই নাই আরও সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ ওইটাই তো গন্ধ পেলাম আমরা, না মা? দারুন জায়গা, ছোটবেলায় খুব ইচ্ছা করতো এরকম যে মাঠ হবে চারি সাইডে, মিডিলে বাড়ি হবে, কি সুন্দর। তো এই যে আমাদের এখন যেতে হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে। সব একদিনে যদি করতে যায় তাহলে কি আর হয়, তোমার একটু দেখে যাও। হ্যাঁ সরু জায়গা, আমরা
আমরা বাড়ি পৌঁছালাম আর টোটোয় করে আসলাম ওখান থেকে। যাওয়ার সময় টোটোতেই গেছিলাম, যেহেতু আজকে তিনজন গেছি এখান থেকে, তো টোটোতে করে গেছিলাম। তো কেমন লাগলো আমাদের মাঠ, মানে আমাদের এই বাড়ির দাদু শ্বশুরের কিছু ফল ফল ফুলের গাছ যেখানে ছিল, তো সেই জায়গায় গেছিলাম। কারণ আগের দিন দেখে এসেছিলাম যে কুল এখনো মানে তখনও পেকেছিল না, তো এবার গেছিলাম কিছু কিছু কুল পেকেছিল, আবারও কিছুদিন পরে যাব। বেশ ভালো লাগে মাঠে গেলে, মাঠে গেলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায়, সবাই হাসি খুশিতে থাকা যায়, সমস্ত রকম চিন্তা ভাবনা ছেড়ে যেন মনে হয় মাঠেই পড়ে থাকি। এরকম একটা জায়গা, এত সুন্দর জায়গা, তো সেই জন্য আর বারে বারে ছুটে যাওয়া। আর শুধু আপনারা অত দূরে থেকে আপনারা হয়তো অনেকে যেতে পারেন না এরকম সুন্দর জায়গায়, তো আপনাদেরকেও সেই জন্য একটু ঘুরিয়ে নিয়ে আসা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করুন, আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন। আর আমি কিন্তু এখন অ্যাক্টিভ থাকছি ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক, ফেসবুকে মিয়ানমার আমার ফেসবুক পেজ, আর হচ্ছে ইনস্টাগ্রাম দীপিকা বলে আছে, তো আপনারা কিন্তু ওখান থেকে আমাকে ফলো করতেই পারে। আপনাদের যদি মনে হয় যে না ইউটিউবে কমেন্ট করে কোনো রকম কোনো রিপ্লাই পাচ্ছি না, তো তখন কিন্তু আপনারা ওগুলোতে কমেন্ট করতে পারেন, কারণ আমি ওটাতে সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকি। যেহেতু আমার হাতের কাছে থাকে ফোন, তো সবসময়ের জন্য কিন্তু আমি অ্যাক্টিভ থাকি। তো আজকের ব্লগটা থাকছে এই পর্যন্ত, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাঁতারে থাকবেন।